কোরআন কিভাবে সংরক্ষিত থাকবে, কোরআন সংরক্ষিত থাকার উপায়টা কি? কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ এবং হেফাজতের জন্য আল্লাহর ঈমানদার বান্দাদের কিছু বক্ষকে এটার হেফাজত খানা হিসাবে কবুল করেছেন, এবং এই প্রক্রিয়ায় কিয়ামত পর্যন্ত কোরআন টিকে থাকবে পৃথিবীতে। কোরআন কোনো নিরাপদ দুর্গে লিখে যুগ যুগ ধরে সেটা যেন মুসলমানরা হেফাজত করে, কোরআনের একটা কপি রেডি করে সেটাকে একেবারে বদ্ধ তালায় সুসংরক্ষিত কোনো জায়গায় রেখে সেটাকে পাহারাদারি করবে, পরবর্তী জেনারেশন আবার দায়িত্ব বুঝে নিবে, তারা এভাবে পাহারাদারি করবে, এইভাবে কোরআনের কপিকে কিয়ামত পর্যন্ত সুসংরক্ষিত রাখা হবে, এরকম কোন প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন অবলম্বন করার কথা বলেন। তাহলে কোরআন কিভাবে হেফাজতে থাকবে? কোরআন থাকবে একেবারে অর্গানিক পদ্ধতিতে, একেবারে বাস্তবিক যে উপায় এবং পন্থা আছে সেটির মাধ্যমে কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। এই জন্য কোরআন যখন নাজিল হয়েছে সেই 1400 বছর আগ থেকে এই কোরআনকে নিজের বক্ষে ধারণ করে এটাকে সংরক্ষণ এবং হেফাজত করার দায়িত্ব কিছু আল্লাহর বান্দা নিয়েছেন। তারা তাদের বক্ষ থেকে আরেক বক্ষে সেটাকে ট্রান্সফার করেন, সেই বক্ষ আবার তার বক্ষ থেকে আরেক বক্ষে ট্রান্সফার করেন, এভাবে ট্রান্সফার করতে করতে সেটা আজ পর্যন্ত পৃথিবীতে এসেছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। এই বক্ষগুলো যেগুলোকে আল্লাহ তাআলা কোরআন রাখার জন্য কবুল করেছেন, খুব সহজেই অনুমেয় যে এই বক্ষগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে অনেক বেশি পছন্দনীয় বা আল্লাহ তাআলা এগুলোকে কবুল করেছেন কোরআনকে হেফাজত করবার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন কোরআন নাজিল হতো, কোরআন তো পুরো কোরআন একসাথে নাজিল হয়নি, 23 বছর ধরে যখন যে প্রেক্ষাপটে যে বিষয়ে গাইডলাইন দরকার ওই বিষয়ে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, সে আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলোর বাস্তব অনুশীলন নানা উপায়ে সেগুলো যখন তখনকার মুসলিমগণ সাহাবিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা মানুষজন তারা যখন সেটাকে ভালো করে রপ্ত করে ফেলেছেন, তারপরে আবার প্রয়োজন মতো আয়াত নাজিল হয়েছে। এইভাবে ধারাবাহিকভাবে 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। সেই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংরক্ষণের জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কাতেবে ওয়াহি বা ওহির লেখক যারা ছিলেন, নাজিল হওয়ার পর তিনি বলতেন তারা লিখতেন, কিন্তু এগুলো ছত্রভঙ্গ আকারে ছিল, সাহাবিরা জানতেন, সবার কাছে এটা ওপেন সিক্রেট ছিল। পরবর্তীতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এটাকে এক মলাটের মধ্যে একত্র করেছেন সকল সাহাবিদের ঐক্যমতে সবাইকে সাথে নিয়ে। সেই থেকে কোরআন মানুষের বক্ষে থাকার পাশাপাশি 2টি মলাটের মধ্যে আবদ্ধ হয়ে লিপিবদ্ধ আকারেও সেটি থাকছে, কিন্তু এই লিপিবদ্ধ কোরআন এটি কোরআনকে আল্লাহর কালামকে সংরক্ষণ করা, এটা আল্লাহর সাধারণ পদ্ধতি না। মূল পদ্ধতি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কিছু বান্দাকে হাফেজে কোরআন হওয়ার তৌফিক দিবেন, তারা কোরআনকে হেফাজত করবে, আর এটি কোরআনের একটা মৌলিকত্ব, এটি কোরআনের একটা মুজিজা, কোরআনের একটা অলৌকিকত্ব যে এই কোরআন ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো বই বা গ্রন্থ আজ পর্যন্ত আসেনি এবং কেমন পর্যন্ত আসবেও না যেই গ্রন্থকে এইভাবে সংরক্ষণ করা হয়। কোনো বই যদি মানুষ মুখস্থ করে কয়দিন মনে রাখে? একটা কবিতা বা গান এর কথামালা যদি মানুষ মুখস্থ করে, ছোটবেলায় কত গান ভাইরাল হয়েছে, আপনিও 2-4 কলি মুখস্থ করছেন, এখন হয়তো প্রথম কলিটা বলতে পারবেন, বাকিটা বলতে পারবেন না, হারায় গেছে, তাই না? কত বই লেখা হয়েছে এ পর্যন্ত পৃথিবীতে, কয়টা বই
এই দেড় সহস্রাব্দ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের বক্ষে পরিপূর্ণভাবে সেটা হেফাজত হয়ে আছে। এরকম আরেকটা গ্রন্থ কল্পনাও করা যায়, কল্পনাও করা যায় না। এটা হলো কোরআনের অলৌকিকত্ব, মুজিজা। যে ছোট ছোট বাচ্চারা কোরআন হিফজ করে, কোরআনের মতো এরকম মোটাসোটা একটা গ্রন্থ, এত সব পৃষ্ঠার এই গ্রন্থ, তাও নিজের মাতৃভাষায় না অন্য ভাষা, তাও আবার পরিপূর্ণ সেই ভাষার যে রুলস রেজুলেশন আছে, তাদের যে আপনার বাকৃতি আছে, উচ্চারণের রীতি আছে, সেগুলো সবগুলোকে অনুসরণ করে সারা বিশ্বের সব দেশে অগণিত মানুষ, বহু সংখ্যক মানুষ, ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ মানুষ পর্যন্ত বক্ষে ধারণ করে করে আছে। এরকম আরেকটি গ্রন্থের কথা মানুষ কল্পনাও করতে পারে? পৃথিবীর সকল শক্তি একত্র হয়েও যদি চেষ্টা করে এরকম একটা বইকে অমর করে রাখবে, সম্ভব? এটাই প্রমাণ হলো এটি কোনো মানুষের লেখা গ্রন্থ না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ। তিনি কোরআনে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি কোরআন নাজিল করেছি আর এটাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার দায়িত্ব আমি নিয়েছি। এভাবে আল্লাহ তাআলা টিকিয়ে রাখবেন,